যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তাদের জন্য এই চ্যানেল থেকে একের পর এক ভিডিও কিন্তু আপলোড হয়েই চলেছে তো আজকে আপনাদের জন্য আরও দুটো আপডেট নিয়ে চলে এসেছে একদমই অ্যাডমিশন রিলেটেড আপডেট একটা আপডেট অলরেডি আপনাদের কাছে গতদিন শেয়ার করেছি এরকম অনেক স্টুডেন্টস আপনারা থাকেন যাদের স্বপ্ন থাকে যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার তো যাদবপুর ইউনিভার্সিটিতে কবে থেকে অ্যাডমিশন প্রসিডিওর শুরু হচ্ছে বলবো এই ভিডিও এবং সেই সাথে সাথে আলিয়া ইউনিভার্সিটির লেটেস্ট আরেকটি আপডেট উঠে এসেছে সেটাও আপনাদের বলবো অবশ্যই অ্যাডমিশন রিলেটেড অনেকে প্রশ্ন করছিলেন আলিয়া ইউনিভার্সিটির বিএড বা বিএ এল এল বি অ্যাডমিশন কবে হবে তো সেগুলো বলে দেবো এই ভিডিওতে তো চলুন একের পর এক দেখে নিই আপডেটগুলি তো প্রথমে আমরা আজকে দেখে নেব যাদবপুর ইউনিভার্সিটির যে আপডেটটি রয়েছে সেই আপডেট যাদবপুর ইউনিভার্সিটিতে একটি আপডেট উঠে এসেছে যে আপডেটটি আপনাদের আঠাশে জুলাই পাবলিশ হয়েছে এটা একটা অ্যাডভার্টাইজ অ্যাডমিশন টু বিএসসি অনার্স কোর্স একুশ বাইশ সেশনের জন্য তো যারা বিএসসি অনার্সে অ্যাডমিশন হতে চাইছেন তাদের দেখুন থ্রি ইয়ার বিএসসি অনার্স কোর্স শেশান একুশ এখানে যে সাবজেক্টগুলি আপনাদের রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স জিওলজিক্যাল সায়েন্সেস জিওগ্রাফি অ্যান্ড দুই আট দু হাজার একুশ থেকে কুড়ি আট দু একুশ অন্যান্য ইউনিভার্সিটির মধ্যে একই রকম ডেট রয়েছে এবং এলিজিবিলিটি কী কী লাগবে বা কীভাবে পুরো ভর্তি প্রসিডিওরটা হবে সেটা আপনারা যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নিতে পারবেন এস সি এস টি এ বি এবং পিডব্লিউডি কোটা যেমনটা রুলস রয়েছে সেভাবেই আপনারা পুরোটা পাবেন তো যাদবপুর ইউনিভার্সিটির ওয়েবসাইটে এখনো ডিটেল আসেনি ডিটেল এলে অবশ্যই আপনাদের আমি সেই আপডেটটি তুলে ধরবো এবং যে যে যোগ্যতা আপনাদের এখানে লাগবে অ্যাডমিশন নিতে সেগুলো আপনাদের বলবো তো অপেক্ষা করুন যতক্ষণ পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশন আসছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন তারপর আমি আপনাদের জানিয়ে দেবো নেক্সট রয়েছে আলিয়া ইউনিভার্সিটি তো আলিয়া ইউনিভার্সিটির আপডেটটি গতদিন আমি আপনাদের দিয়েছিলাম কিন্তু আলিয়া ইউনিভার্সিটিতে আরেকটি লেটেস্ট আপডেট উঠে এসেছে আলিয়া ইউনিভার্সিটিতে আপনাদের ফর্ম ফিল আপের ডেট কিন্তু ঘোষণা হয়ে গেছিল কিন্তু একটা বিষয় সেখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য ইউজি এবং এমবিএ প্রোগ্রামের জন্য যে অ্যাডমিশান শুরু হওয়ার কথা ছিল অর্থাৎ অ্যাপ্লিকেশান সেটা সেই ডেটে না হয় তিরিশ সাত থেকে শুরু হবে অর্থাৎ আপনারা তিরিশ তারিখ থেকে এই আলিয়া ইউনিভার্সিটির ওয়েবসাইটে এসেই সেটা ফর্ম ফিল আপনারা করে নিতে পারবেন তো টেকনিক্যাল ইস্যুর জন্য এটা এক্সটেন্ড হয়ে গেছে অনেকে জিজ্ঞেস করছেন ফর্ম ফিল করতে পারছি না বা ফর্ম পাচ্ছি না তো তাদের জন্য এটা বিএডের অ্যাডমিশনটা শুরু হবে পরে সেটা আপনাদের জানিয়ে দেবো এবং এল বি এখানে আপনাদের সেটা বলা হয়নি বিএ এর অ্যাডমিশনটা কবে হবে সেটাও আপনাদের আমি জানিয়ে দেবো ডিটেল অ্যাডমিশন প্রসিডিয়ার শুরু হওয়ার সাথে সাথে তো সঙ্গে থাকুন আপনারা এবং আরও অন্যান্য যে ইউনি ওয়েস্ট বেঙ্গলার যে কোনো ইউনিভার্সিটি রিলেটেড আপডেট এবং অন্যান্য কেরিয়ার কোর্স রিলেটেড আপডেট স্কলারশিপ রিলেটেড আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে জুড়ে থাকুন ভালো থাকুন সবাই অল দ্য বেস্ট